যাদের জন্ম হয়েছিল মরণ আব্দুল হামিদকে ভাষণী রাতে, এই আওয়ামী লীগ তারাই মরণ আব্দুল ভাষণীকে নাম উচ্চারণ পর্যন্ত করে না। এই ভাই আপনারা কি কথা বলবেন না আমি কথা বলবো, কোনটা করবেন, কোনটা করবেন আপনারা? এই আমি আমার মতে এই উপমহাদেশে যত রাজনৈতিক নেতা সৃষ্টি হয়েছে জন্ম হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠতম নেতা ছিলেন মরণ আব্দুল হামিদকে ভাষণী, কারণ তিনি খেটে খাওয়া গরিব মজুর মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চেয়েছিলেন। আজকে দুর্ভাগ্য আমাদের সেই মরণ ভাষণীকে আজকে অনেকেই স্বীকার করতে চায় না। তিনি পরবর্তীকালে তিনি পাকিস্তান সৃষ্টির জন্য পাকিস্তানের মুসলিম লীগে যোগ দিয়েছিলেন এবং পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে পাকিস্তান শাসক গোষ্ঠীর অত্যাচার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন একদম প্রথম থেকেই, এবং তখন তিনি প্রথম দিকে আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা, এ কথাটা আমরা অনেকেই জানি না। আজকে যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু মরণ আব্দুল হামিদ খান ভাসানী, এবং তারপরে মরণ আব্দুল হামিদ খান ভাসানী যখন তাদের মধ্যে দ্বিমত সরওয়ার্টির সঙ্গে এবং শেখ মুজিবুর রহমানের সঙ্গে যখন দ্বিমত সৃষ্টি হয় তখন তিনি বেরিয়ে এসে সেখান থেকে ন্যাশনাল আওয়ামী পার্টি গঠন করেছিলেন। আমরা সেই সময়গুলো আমাদের মনে আছে। তখনকার যে গোয়েন্দা প্রধান সাফদার, এবিএস সাফদার পরে সচিব হয়েছিলেন, তাকে সেখানে পাঠালেন। মৌলানা যারা সন্তোষে গেছেন তারা জানেন যে এখন যে বিশ্ববিদ্যালয়, মৌলানার যে মাজার তার পাশে একটা ছোট্ট কুড়ে ঘর এখনও সেটা রক্ষা করা হচ্ছে। সেই কুড়ে ঘরে তখন মৌলানা থাকতেন, সেইখানে গিয়ে সাফদার সাহেব মৌলানা সেই চৌকির উপরে একটা পাতলা তোষক বেছানো যে চৌকি, সেই চৌকির নিচে হাঁটু গেড়ে বসলেন। এসে মৌলানাকে পা ছুঁয়ে কদম বসে করে বললেন, হুজুর আমার চাকরিটা রক্ষা করেন। আপনি এই যে ঘরোয়া রাজনীতির সময়ে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে সম্মেলন করছেন, এতে তো আমার চাকরি থাকবে না। তো মৌলানা বলে, বড় তোমার কী করতে হবে, অন্তত একটা চাঁদোয়া দিয়ে দেন উপরে। তখন আমার মনে আছে যে একটা চাঁদোয়া দেওয়া হয়েছিল, কিন্তু লক্ষ লক্ষ কৃষক সেদিন কিন্তু লাঠি দিয়ে মাটিতে যে আপনার বাড়ি দিচ্ছিল সেখানে যে শব্দ হচ্ছিল এবং কৃষক সমিতি জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানে মুখরিত হয়ে উঠছে। এটা না দেখলে না শুনলে বিশ্বাস করা যায় না। তখন কিন্তু আপনার এই টাকা পয়সা দিয়ে লোকজনকে নেওয়া হওয়ার কোনো রেওয়াজ ছিল না, সবাই অন্তরের টানে মন দিয়ে সহাজির হতো। এবং মহারাজ যখন একটা মিটিংয়ে ডাক দিতেন বা সম্মেলনে ডাক দিতেন লক্ষ লক্ষ মানুষ সেখানে গিয়ে হাজির হতো। আমার মনে আছে আমি যখন ছাত্র আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি সেই সময় তিনি পাঁচবিবিতে একটা সম্মেলন করলেন। আমার এখনো মনে আছে এইখান থেকে কমলাপুর রেল স্টেশন থেকে আমরা আপনার সমস্ত ট্রেন বোঝাই করে সেই ট্রেনের সামনে লাল পতাকা দিয়ে আমরা আপনার রওনা হতাম। এইভাবেই তখন কিন্তু মৌলানা ভাষারই ডাকে সমাজ পরিবর্তনের জন্য তখন ছাত্র শ্রমিক কৃষক জনতা একসাথে নেমে পড়েছিল, এবং তারই ফলশ্রুতি কিন্তু আজকের বাংলাদেশ। এই বাংলাদেশ হঠাৎ শুধুমাত্র একজনের আহ্বানে বা একজনের আপনার এই এক এক দলের আহ্বানে কিন্তু এই বাংলাদেশ তৈরি হয়নি, বিষয়টা আমাদের বুঝতে হবে। এমন তার ভেতরে ছিল একটা আধ্যাত্মিক শক্তিও ছিল, অন্যদিকে সমস্ত মানুষকে একত্রিত করবার, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করবার, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার সেই শক্তি তিনি সঞ্চয় করতে পারতেন, মানুষের মধ্যে সঞ্চারিত করতে পারতেন। মৌলানা কোনোদিন ক্ষমতায় যাননি। 1954 সালে যে যুক্ত ফ্রন্টের নির্বাচন হলো মুসলিম লীগের বিরুদ্ধে, পাকিস্তানের নেতারা সমস্ত বড় বড় নেতাদের বিরুদ্ধে সেই যুক্ত ফ্রন্টের নেতৃত্ব দিয়েছিলেন মৌলানা আব্দুল হামিদ ভাসানী, কিন্তু যখন যুক্ত ফ্রন্ট সরকার গঠন করলো মৌলানা ভাসানীকে যখন অফার করা হলো যে আপনি মুখ্যমন্ত্রী হন পূর্ব বাংলার, তিনি রিফিউজ করে বললেন যে আমি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য জন্মাইনি, আমি এই দেশে শোষণবিহীন একটা সমাজ প্রতিষ্ঠা করবার জন্য আমি এসেছি, আমি সেই জনগণ জনতার মূল্য পায়, কৃষক শ্রমিক জনতার মর্যাদা পায় এবং শোষণহীন সমাজ যেন প্রতিষ্ঠা করতে পারি সেই লক্ষ্যে তিনি কাজ করেছিলেন। আমার একটাই অনুরোধ থাকবে আজকালকার প্রজন্মের কাছে, আমাদের তরুণ যুবকদের কাছে, যে মৌলানা ভাসানীকে জানতে হবে, পড়তে হবে, তার প্রতিটি কর্মকাণ্ড সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। একটা অসাধারণ ব্যক্তিত্ব, একজন একদিকে একজন মৌলানা ইসলামে বিশ্বাসী, যিনি ধর্মে বিশ্বাসী, আধ্যাত্মিক নেতা, পীর বলা হতো তাকে, পীর, অন্যদিকে তিনি একজন সমাজতন্ত্রের বিশ্বাসী মানুষ, যিনি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, যিনি জমিদার প্রথার বিরুদ্ধে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন,
যিনি কৃষক শ্রমিক মেহনতি মানুষকে নিয়ে একটা বিশাল সংগঠন গড়ে তুলেছিলেন। আমার এখনো মনে পড়ে 1969 এর গণঅভ্যুত্থানের পরে এইয়া যখন আপনি ক্ষমতা দখল করলেন তখন সামরিক আইন ছিল, অনেকদিন পরে ঘরোয়া রাজনীতি যখন তিনি ছাড়লেন তখন সন্তোষে, যে সন্তোষে আপনারা কালকে গিয়েছিলেন সেই সন্তোষে একটা বিশাল কৃষক সম্মেলন হয়েছিল। সেই কৃষক সম্মেলনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন ডাকলেন, লক্ষ লক্ষ কৃষক হাতে লাঠি মাথায় লাল টুপি নিয়ে তারা যখন সেখানে উপস্থিত হতে শুরু করলো, সেই সময় প্রবাদ করলেন আইয়ুব খান এবং এই দেশে মনেম খান। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কয়েকটা যুগে তিনি তার নেতৃত্ব দিয়ে প্রমাণ করেছেন যে তিনি সত্যিকার অর্থে এই উপমহাদেশের একজন অত্যন্ত বরেণ্য সংগ্রামী জননেতা ছিলেন, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছেন, ব্রিটিশকে পাক ভারত উপমহাদেশ থেকে ভারতীয় উপমহাদেশ থেকে সরিয়ে দিয়ে এখানে একটা স্বাধীন ভারতবর্ষ তৈরি করবার জন্য কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি, এবং পরবর্তীকালে তিনি পাকিস্তান সৃষ্টির জন্যে পাকিস্তানের মুসলিম লীগে যোগ দিয়েছিলেন, এবং পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে পাকিস্তান শাসক গোষ্ঠীর অত্যাচার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন একদম প্রথম থেকেই। বিসমিল্লাহির রহমানির রহিম। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানীর স্মৃতি পরিষদ আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সংগ্রামী সভাপতি, যিনি মাওলানা ভাসানীর একান্ত সহকর্মী হিসাবে, তার রাজনৈতিক অনুসারী হিসাবে দীর্ঘদিন রাজনীতি করেছেন, এবং পরবর্তীকালে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্মলগ্ন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করে আসছেন, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী জনাব আব্দুল্লাহ নোমান, এই স্মৃতি পরিষদ না আপনাদের এটা মৃত্যু জাতীয় কমিটির সম্মানিত সদস্য সচিব, আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ এবং একজন অত্যন্ত দক্ষ নেতা, সংগ্রামী নেতা, যিনি ছাত্র দলের জন্মলগ্ন থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি নেতৃত্ব দিচ্ছেন এবং এখন বিএনপি নেতৃত্ব দিচ্ছেন, জনাব ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু, জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। মাওলানা আব্দুল হামিদ ভাসানী একজন কিংবদন্তির নেতা, তাকে এই ছোট পরিসরে এবং অল্প সময়ের মধ্যে আলোচনা করার খুব একটা অবকাশ নেই, সেইভাবে তাকে আলোচনা করে তার প্রতি যে শ্রদ্ধা দেখা সেটাও সম্ভব হয় না।